মুগ্ধ হলাম দুইটা জিনিস দেখে। একটা হলো এটার ইন্টেরিয়ার ডেকোরেশন, এটার মধ্যে অন্যরকম জিনিসের কম স্পেসের মধ্যে ইকোনমি এবং নানান ডাইমেনশন এটার থেকে বার করা হয়েছে। এবং এখানকার হলরুমের এই কালেকশন দেখে, যদিও বইয়ের সংখ্যা কম কিন্তু অনেক গভীরতা আছে এটার মধ্যে। এবং এটা যারা এটার পেছনে আছেন, এবং আমি অনুরোধ করবো যারা কর্মী তারাও যেন এই এই মহাসমুদ্র থেকে জ্ঞান আহরণ করেন এবং তাদের প্রফেশনাল স্কিলটা বাড়ানোর ক্ষেত্রে কাজ করেন। আমি ইতিহাস থেকে বলতে পারি যে পৃথিবী তাবৎ ভালো কাজের সিংহভাগ তরুণরাই করেছে। সেই সুবাদে তরুণদের প্রতি আমার অবিচল আস্থা সবসময়। চেঞ্জ টিভির সঙ্গে যারা আছে সবাই তরুণ, তোমাদের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, কল্পনা শক্তি সব কিছুর উপরে আমার আস্থা থাকবে। এবং আমি ইতিমধ্যেই যা অবহিত হলাম তাতে আমি আশান্বিত। তো কাজে তোমরা সবাই মিলে যা ভাববে যা করবে তার সঙ্গে আমি থাকব, প্রয়োজন বোধে তোমাদেরকে সমর্থন সহযোগিতা দিয়ে তোমাদের উদ্যোগের অন্তত কিছুটা ভারটা বাড়ানোর চেষ্টা করবো, আর কিছু নয় আর কি। তবে আমি আশান্বিত যে তোমরা ভালো কাজ করবে, তোমরা পরিবর্তন আনবে মিডিয়ার জগতে তোমাদের ভাবনা ধারণা কল্পনা দিয়ে। কাজেই শুভেচ্ছা থাকছে, সামনে দীর্ঘ পথ, এগিয়ে যাও, তোমরা পারবে।